গোপালগঞ্জের কোচালিপাড়ায় একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে গভীর রাতে মোরহুম দেলোয়ার শেখ ওরফে দেলদাস শেখের বসত ঘর ঘর এবং ঘরের পালায় আগুন লাগিয়ে দেয় এ সময় বাড়িতে কেউ ছিল না পরে ফায়ার সার্ভিস ও গ্রামবাসী মিলে আগুন নিয়ে চেষ্টা করে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয় মোরহুম দেলওয়ার শেখের স্ত্রী মঞ্জিলা বেগম মুছোফুনে জানায় সে গতকাল টুঙ্গিপাড়ায় তার মেয়ের বাড়ি গেলে শত্রুতা বশত তার ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়